আসো আমার বাচ্চা, বসো, কিছুক্ষণ জিরিয়ে নাও। তুমি নিশ্চয় সেই লোক বড়াবা যার কথা বলেছিল? তোমার ব্যাপারে আমাকে সবকিছু খুলে বলো, পরে তোমাকে আমরা কিছু কাজ দেব। আমাদের কাছ থেকে বেশ কিছু পরিমাণ টাকা পাবে এবং আমরা বড় শক্তিও। তো কেমন আছেন ক্রুদ্ধ জনতা? চিঠি ভাই সিটির নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। দেখতে পাচ্ছেন আমার এখানে একটা লিমোজিন আছে। তো আজকের এপিসোডে আমি একজনের কাছে যাব, যার যে আমাকে ফোন দিয়েছিলো অনেক আগে, সেটা হচ্ছে মোটি আন্টি। তো মোটি আন্টির আমি একটা মিশন পূরণ করে দেখব যে মোটি আন্টির মিশনগুলো কেমন হয়। তো আমি লিমোজিন নিয়ে যাচ্ছি, কারণ আমি এখন কোটিপতি বড়লোক মানুষ আমি এখন। তো চলুন যাওয়া যাক মোটি আন্টির কাছে। তো আমি প্রায় চলে এসেছি। যারা লাইক করেনি তারা অবশ্যই লাইক করে দেবেন, এবং আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেল যদি ভালো লাগে, আপনারা যদি আরও ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই লাইক করবেন। তো আমি দেখছেন চলে এসেছি কত সাহিভাবে। তো এই জায়গাটা একটু গ্রামের মতো ঘোরায় দেখায় দিয়ে আশেপাশ, এই জায়গাটা একটু গ্রামের মতো। তো এখানে একটা ফ্রি রাইফেল আছে, অর্থাৎ গুলি পেয়ে গেলাম। তো দেখতে পাচ্ছেন কী অবস্থা জায়গাটার। এই জায়গায় মোটি আন্টি থাকে, এটা হচ্ছে হায়াতিদের একটা জায়গা। আমাকে হায়াতিদের মিশনগুলো কমপ্লিট করতে হবে এখন। হ্যালো, হ্যালো, আসো আমার বাচ্চা, বসো, কিছুক্ষণ জিরিয়ে নাও। তুমি নিশ্চয় সেই লোক বড়াব্বা যার কথা বলেছিল? তোমার ব্যাপারে আমাকে সবকিছু খুলে বলো, পরে তোমাকে আমরা কিছু কাজ দেব। আমাদের কাছ থেকে বেশ কিছু পরিমাণ টাকা পাবে এবং আমরা বড় শক্তিও। এখানে আসার জন্য একটা মেসেজ পেয়েছিলাম। ভালো ভালো, তোমার কাজকর্মে তো তোমার নাম খুব ছড়িয়ে গেছে এলাকাতে। বাচ্চা শোনো, তুমি এখন মোটি আন্টির জন্য কাজ করে দেবে। সব কাজ শেষ হলে তোমাকে হাইতিরা স্মরণীয় করে রাখবে। আমার ব্ল্যাক ম্যাজিকের ঘরটা কেমন লাগছে তোমার কাছে? হ্যাঁ, না না, আসলে আমি মনে হয় আসলেই আমি মনে হয় ভুল ঠিকানা এসে। না না, তুমি ঠিক জায়গায় এসেছো। কিউবানদের কি সাহস, তারা খুব খারাপ কাজ করেছে। এই ঘটনায় আমার দলের ছেলেরা তাদের উপর খুব রেগে গেছে। আমি পাউডারগুলো কোথায় রেখেছি তারা পুলিশদের বলে দিয়েছে। কি গাধা, তারা এটাকে ড্রাগ মনে করেছে। টমি, লক্ষ্মী ছেলের মতো মোটি আন্টির জন্য এখন পাউডারগুলো এনে দাও তো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। নেশাই পড়েছে তো মোটি আন্টি। তো টমিকে একদম পাগল বানায় ফেলতেছে। পাগল বানায় ফেলতে এটা ওই ধরনের কিছু না। এই গাড়ি নিয়ে যাওয়ার একটু কারণ আছে। এই গাড়িটা নিলাম, এখানে ওই গাড়ি দিয়ে কাজ হবে না, ওই গাড়ির শক্তি কম, জোরে চলতে পারে না। তো সেজন্য এই গাড়ি নিয়ে যাচ্ছি, কাছেই আমার যেটা দরকার সেটা চলে এসছে, কাছেই আছে। গাড়ি নিয়ে আসে ভুল হয়ে গেছে। উপরে উঠতে হবে। এই যে আমার এখানে প্যাকেজ ছিল, আর ধরা হয়েছে। আমি মোটি আন্টির কাছে তাড়াতাড়ি করে যাওয়া লাগবে, কারণ দুইটা গাড়ি হয়ে গেছে। আমার কাজ বেশি না, শুধু এটাই কাজ। এটুকু কাজের জন্য আমার পিছনে পুলিশ লেগে গেছে, দেখতেই পাচ্ছেন। আমার পিছনে যত আমি করব তত বেশি আমার পিছনে পুলিশ লাগবে। আমাকে যেতে হবে এভাবেই, খেলতে হবে এভাবেই, কারণ এভাবে না খেললে আমার উপায়ও নাই। Thank you.
আমার কাছে মিশনটা আমার শেষই হয়ে যাচ্ছে প্রায়। এখন আমার পিছনে গাড়ি লেগে গেছে বুঝতেই পাচ্ছেন। এখন আমাকে মোটি আন্টির কাছে যেতে হবে। মোটি আন্টির কাছে গেলেই আমার গাড়ির মিশন শেষ প্রায়। তো আমি চলে এসেছি, আমার কাজ শেষ। মোটি আন্টির ড্রাগ সাপ্লাই দিলাম আমি। তো যাদের ভালো লেগেছে তারা অবশ্যই লাইক করবেন, এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই বন্ধুরা, দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সিয়ানে দেখা এসে মে পানি পানি হো গয়ে।